জগন্নাথদা, আজকে কি অনুষ্ঠানে এসেছিলেন? সমগ্র নবদ্বীপ পবিত্র ভূমি, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে চৈতন্যরূপে অবতীর্ণ হয়েছেন, আর এই নবদ্বীপ হচ্ছে পণ্ডিতদের মূল জায়গা, এবং এই ঘাট রানী রাসমণি এসেছিলেন, তার ঘাট সেই রানীর ঘাট, এবং আরও বহু সারা ভারতবর্ষের রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছেন। নবদ্বীপ এমনিতেই সারা ভারতবর্ষের ধাম শহরের একটি অন্যতম ধাম শহর। বারাণসীতে যেমন একটি পবিত্র তীর্থভূমিতে যেমন সন্ধ্যা আরতির ব্যবস্থা পাকাপোক্তভাবে করা হয়েছে, আমি সাংসদ হিসাবে এই ব্যবস্থা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব, এবং প্রয়োজনে আমার সাংসদ তহবিল থেকে, কারণ এটা একটা বড় বাজেটের ব্যাপার, আর সেটা দিয়ে তার চাইতেও আরও বড় করে যেমন কাশীতে বারাণসীতে মোদিজি করেছেন, এই নবদ্বীপেও এই রকম একটি। মাননীয় উমাভারতী মহাশয় যে প্রতিশ্রুতি দিয়েছেন, আশা করব আপনার হাত দিয়ে সেটা সম্পূর্ণ হবে। আশা তো আমার আছে, আমি অবশ্যই করব। অবশ্যই ধন্যবাদ হবে, ধন্যবাদ। এরপর মুখার্জি মহাশয়া। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।